ডক্টর মোহাম্মদ ইউনুস বেনিফিট পাবেন। তো এখানে আমার মনে করার কিছু যায় আসে না যে উনি অব্যাহতি পাবেন, আইনে গেলে কোর্টে গেলে কোর্ট দেখবে। যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আছেন, আপনার কি মনে হয় যে আসলেও 40 জন বিশ্ব নেতা যা বলছেন যে তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলাগুলি চলছে বা এই কর্মকাণ্ড নেওয়া হচ্ছে, আসলে সুযোগ আছে? আপনি সাবেক চেয়ারম্যান হিসেবে মনে করেন যে এই মামলাগুলি থেকে তার অব্যাহতি পাওয়া বা তার বিরুদ্ধে আসলে তদন্ত হওয়া উচিত ছিল না? ধন্যবাদ। বিশ্ব নেতারা বা 40 জন যারা বলছেন, আইন তো সেটা দেখে না। জি, আইন তো কাগজপত্র, রেকর্ড, তথ্যের ভিত্তিতে বিচারটা হয়। তো সেখানে 40 জন কেন, 700 জন বললেও সেটা আলাদা ব্যাপার, ওইটা বোধ আইনের কাছে দর্তব্য হবে না। যারা অভিযোগ করবেন, দা ওনার্স লাইজ অন দেম, তারা সেটা প্রমাণ করবেন ডকুমেন্টারি, না করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনুস বেনিফিট পাবেন। তো এখানে আমার মনে করার কিছু যায় আসে না যে উনি অব্যাহতি পাবেন, আইনে গেলে কোর্টে গেলে কোর্ট দেখবে, এবং কোর্ট সেখানে তিনি বিশ্ববিখ্যাত কেউ কি না সেটা বোধহয় বিবেচনা আসবে না। আমরা তো অতীতেও দিলাম, আমাদের প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব, তিনি তো সাজা পেয়েছেন। এই কয়দিন আগে আমাদের জরিমানা দিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্বে ছিলেন, স্পিকার ছিলেন, জমিরুদ্দিন সাহেব একটা জরিমানা দিলেন, তো সাজা হয়েছে। তো বিচার হলে এর মধ্যে আবার প্রধান বিচারপতি এস কে সিনহা, ওনার বিষয়ে তো একটা সাজা হয়ে গেছে, বিচার হয়েছে। এগুলোতে আইনি পর্যায়ে চলে যাওয়ার পরে আর কিছু করার থাকে না। যেমন আমার এমডিসি বয়সের বিষয়টা, এটা সমঝোতার মাধ্যমে আপোষে হইলে একটা জিনিস, সরকার যদি বাদী না হতো বা কেউ মামলা না করতো তাহলে একভাবে সেটেলমেন্ট, দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু। কিন্তু কোর্টে চলে যাওয়ার পরে সেখানে তো এটা কে কি বললেন ওটা দিয়ে রেহাই কিছু যাবে আসবে না। কিন্তু এইখানে এক ধরনের কথা বলার চেষ্টা হচ্ছে বা নানা মহল থেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক ধরনের অপদস্থ করা থেকে শুরু করে এবং তাকে আইনগতভাবে একটা জটিল পরিস্থিতিতে ফেলার জন্য রাষ্ট্রপক্ষ থেকে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তার নামে এই অভিযোগগুলি আসলে সত্য নয়, এগুলি বানানো হচ্ছে, নানাভাবে তাকে যেগুলো থেকে কর র্যাক পাওয়ার কথা ছিল সেগুলোতেও ধরে তাকে এই পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছে। আপনি তো তার ঘটনাগুলি জানেন, আপনার মনে হয়েছে যে আসলে বাইরের থেকে এটা বানিয়ে কোনোভাবে এই মামলা করা সম্ভব? আমি তো 15 বছর হয়ে যায় চলে আসছি, তবে আমি যেটা বলবো সেটা হলো এনবিআর যদি এটা এই ইস্যুতে মামলা করে থাকে, এনবিআর কখনো ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া সেটি করবে না, ফুল প্রুফ কোনো রেকর্ড না থাকলে করতে পারে না। পলিটিক্যাল যে কথাটা উঠতেছে, এটা উঠার একটা কারণও থাকে, তার কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিভিন্ন বক্তব্যে আক্রমণে, যাকে তিনি আক্রমণ করবেন তাকে শানিতভাবে আক্রমণ করেন, অনেকটা সাল সামরা উঠাই ফেলেন, এবং উনি বাই নেম সবাইকে বলেন। ফর্দা সেতুর বিষয়ে ডক্টর ইউনুসের নাম নিয়ে বলেছেন, মরহুম ডক্টর আকবর আলী খান নিয়েছেন, এভাবে যারা যারা বিরোধিতা করে, একটা 1% বিরোধিতাও তার সহ্য হয় না। সেটার থেকে যদি কেউ লুফে নেয় যে তাকে পলিটিক্যালি হিয় করার জন্য এটা করছে, দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু। কিন্তু কোর্ট তো পলিটিক্যালি বায়াসড হয়ে কিছু করবে এটা আমরা ভাবতে পারি না। আমরা মনে করি যে বিচার সেখানে ন্যায়ভাবে হবে। আর ইউনুস সাহেবের বিষয়ে আমি একটা জিনিস জানি, সেটা হইল তিনি সম্মানিত ব্যক্তি, কিন্তু তার টাকা পয়সা বা ট্যাক্স দেওয়ার বিষয়ে, আমি যখন এমবিআরের চেয়ারম্যান তখন একটা ইস্যু আমি ফেস করেছি, সেটা হইলো উনি তখন মাত্র নোবেল প্রাইজ পেলেন, তো তার লোকজন আমার কাছে গেলেন যে ওনার যে নোবেল মানি পাবেন প্রাইসটা সেটার উপর ট্যাক্স দেওয়া লাগবে কি না। সে সময় আমি তাদের ইউনুস সাহেবের পক্ষের লোকজনের যে উদ্বিগ্নতা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে ট্যাক্স যত কম দিতে পারে বা না দিয়ে পাচতে পারে এরকম একটা লড়াকু ভাব তাদের ছিল। আমি যখন বারবার বললাম যে এনি রেমিটেন্স ফ্রম অ্যাব্রড থ্রু নর্মাল ব্যাঙ্কিং চ্যানেল ইজ ট্যাক্স ফ্রি, ওনার লাগবে না, কিন্তু তারপরও আমার এই কথা তাদের বিশ্বাস হয় নাই। আমি আবার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এর ধারাটাও দিয়ে দিলাম, এরপরও আমার উপর প্রচণ্ড চাপ ছিল, এমনকি নোবেল কমিটির থেকে পর্যন্ত সিটিয়া আনানোর একটা পায়তারা হয়েছে যেন তার ট্যাক্স না নেওয়া হয়। তো আমি তার যে লোক আসছিলেন তাকে তখন বলছিলাম যে আমি যদি এরকম নোবেল প্রাইজ পেতাম
তাহলে আমি ট্যাক্সেবল না হইলেও ট্যাক্স দিয়ে দিতাম। কিন্তু একটা বিরাট সম্মানের ব্যাপার, এখানে ট্যাক্স নিয়ে এত টানাটানি রসারসি কি? আর ফ্রম মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি বলি, ট্যাক্সের বিষয় নট ইন্ডিকেটিং টু এনি পার্সন। আমি তো ট্যাক্স আদায়ের একটা সুযোগ পেয়েছিলাম সে সময়, আমি কি খালেদা জিয়ার থেকে অপ্রত্যাশিত করের 8 টাকা আদায় করিনি? তো তার লোকজন তো আমাকে বললো যে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এখানে, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সেই জন্য আমরা 300 বার সম্মান করব।